কালকে রাত্রে ওর ভগ্নিপতী শেরপুর থেকে আমাকে ফোন করে যে আজ দুদিন ধরা বিকাশকে ফোন করা হচ্ছে, ওর ফোন ঠুকছে, ফোন বাজছে কিন্তু ফোন ধরছে না, এবং বিকাশের বইয়ের ফোন বন্ধ। ওরা এই খবরটি বিকাশের সকল বোন ভাগ্নে আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেয়। দেখা যায় যে কারো বাড়িতেই বিকাশ নাই। গত শনিবার দেশিগ্রামে আমাদের একটা ধর্মীয় মিটিং ছিল শিব মন্দিরে। সেই মিটিংয়ে আজকের এই নৃশংস হত্যা যে হয়েছে, বিকাশও আমাদের সাথে ছিল। সে 5:30টার দিকে আমাদের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসে শেরপুর থেকে। তার ভাগ্নারা একটি প্রাইভেট কার যোগে তারা সে আসে, এসে আমাকে ডেকে তোলে, সম্পর্কে আমাকে মামা বলে ডাকত, আমাকে ডেকে তোলে এবং আমি ওদেরকে সাথে করে বিকাশের বাড়িতে যাই। তিনতলায় গিয়ে দেখি যে বিকাশের দরজায় বাইরে তালা মারা। তখন ওই দরজার সামনে দাঁড়িয়ে বিকাশের নাম্বারে আমার ফোন দ্বারা ফোন করি। তখন দেখা যায় যে তার ঘরের মধ্যে ফোন বাজছে কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। অনেক সময় ফোন করার পর যখন ফোন রিসিভ না হচ্ছে, তখন আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং আমরা থানার আশ্রয় নিই। রাত্রি 2:15 তারাস থানায় আমি সহ আমার সঙ্গীয় লোকজনকে নিয়ে তারাস থানায় উপস্থিত হই। আচ্ছা, অনেক আচ্ছা।